ভারতবর্ষ পৃথিবীর সমস্ত ট্রাভেলারদের কাছে একটি আদর্শ জায়গা। উন্নত যোগাযোগ ব্যবস্থা, সরকারের গৃহীত পদক্ষেপ ভারতবর্ষকে ট্রাভেলারদের জন্য করে তুলেছে আদর্শের জায়গা। তাই প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ট্রাভেলার এবং মেডিকেলের চিকিৎসা সেবার জন্য অসংখ্য মানুষ ভারতে পাড়ি জমান। বাজেট ট্রাভেলারদের জন্য আজকে আমি এরকম একটা ট্যুর প্ল্যানের কথা বলবো, যেখানে প্রায় 6 থেকে 7টি মোস্ট টুরিস্ট অ্যাট্রাকশন ডেস্টিনেশনগুলো 12 থেকে 13 হাজার টাকার মধ্যে ঘুরতে পারবেন। সো গাইস, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো আমরা এই ভিডিওতে পুরোপুরি কভার করব ঢাকা থেকে ফার্স্টে কলকাতা, কলকাতা থেকে আমরা আগ্রা ফোর্টে যাব, তারপর হচ্ছে আগ্রা ফোর্ট থেকে দিল্লি, দিল্লি হয়ে মানালি, মানালি পর অমৃতসর, পাঞ্জাব হয়ে আবার ব্যাক করব কলকাতায়। টোটাল 10 ডেজ আমাদের ট্যুর প্ল্যান এবং খরচ হবে 12,000 থেকে 13,000 টাকা। আমরা ঢাকা থেকে প্রথমে কলকাতা যেতে হবে। এক্ষেত্রে আমরা দুইটা পথ অবলম্বন করতে পারি, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে বাস। ট্রেনে যেতে হলে প্রথমে আমরা শোভন চেয়ারে যশোরের জন্য টিকিট কাটব, ভাড়া 525 টাকা, এবং সেখান থেকে 55 টাকা যোগ করে বেনাপোল বর্ডারে নামতে পারি। অথবা যদি আমরা বাসে ভ্রমণ করতে চাই, সেখান থেকে ঢাকা থেকে 600 টাকা হচ্ছে পুরো বেনাপোলের ভাড়া। তো যে কোনোভাবে আমরা এসে বেনাপোল বর্ডারে পৌঁছলাম। বেনাপোল বর্ডারে এসে পৌঁছে ইমিগ্রেশন কাজ শেষ করে এরপর আমরা বনগাঁর উদ্দেশ্যে রওনা দিব। পুরাতন যশোর রোড থেকে বনগাঁর রেল স্টেশন পর্যন্ত ভাড়া নেবে 30 রুপি। বনগাঁর রেল স্টেশন থেকে আমরা শিয়ালদার জন্য টিকিট কেটে নেব, টিকিটের মূল্য হচ্ছে 30 রুপি। শিয়ালদা থেকে আমাদের প্রথম দিন কলকাতা আমরা থাকবো না, তার কারণ হচ্ছে কলকাতা আমরা একবার ব্যাক আসব। তার জন্যে আমরা শিয়ালদা থেকে নিউ আগ্রা ফোর্টের স্টেশনের ট্রেনের টিকিট কেটে নেব। ট্রেনের টিকিট কেটে আমরা শিয়ালদা স্টেশনের পিছন দিকে গেলে আমরা দেখতে পাবো সেখানে সিম কেনার জন্য দোকান রয়েছে এবং খাবার খাওয়ার জন্য খাবার হোটেল রয়েছে। সেখানে মাত্র 100 রুপির বিনিময়ে আমরা খাবারটা খেয়ে নেব এবং 300 রুপিতে আমরা অল এয়ারটেল ইন্ডিয়ার সিমটি কিনব, যেখানে 1 GB প্যাকেজ সহ সারা ইন্ডিয়াতে চলার জন্য একটি সিম কার্ড রেজিস্ট্রেশন করে নেব। আপনারা মনে রাখবেন দর্শক, একটা কথা খেয়াল রাখবেন, অল ইন্ডিয়া সিম কিন্তু নিতে হবে, অন্য কোনো সিম নিলে সেটা কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে চলে না। সো অল ইন্ডিয়া সিম নিতে হবে। তো রাত্রেবেলা খাবার খেয়ে আমরা শিয়ালদা স্টেশন থেকে আগ্রা ফোর্ট রেল স্টেশনের জন্য টিকিট কেটে যখন উঠবো রাত্রে, তখন ওইখানে হচ্ছে খুব পপুলার আন্ডা বিরিয়ানি বলে, বাংলাদেশে আমরা মুরগি বিরিয়ানি মানে ডিমের বিরিয়ানি বলি, তো আমরা ওইটা খেতে পারি। একটা দিন আমাদের পুরো থাকতে হবে স্টেশনে, সেজন্য আমরা চেষ্টা করব আপার ক্লাসের সিটটা নেওয়ার জন্য। ভাড়া নিবে প্রায় 700 থেকে 800 রুপি। তো আপার ক্লাসের সিটটা নিলে কি সুবিধা হবে সেটা বলতেছি। ফার্স্ট অফ অল সুবিধা হবে, আপনি আরামসে ঘুমিয়ে যেতে পারবেন, আর কয়েকটা স্টেশন পরপর যে থামিয়ে দেয়, এটা যে অনেকে এসে যে আপনাকে বিরক্ত করবে সেই সময়টা আপনারা পাবে না, তাই উপরের সিটটা নেওয়ার চেষ্টা করবেন। তো দ্বিতীয় দিন আমরা সকালবেলা নাস্তা হিসেবে 50 রুপি রাখবো এবং দুই বেলার খাবার আন্ডা বিরিয়ানি সহ 200 রুপি করলেই আমাদের একদিন টোটাল হয়ে যাবে। তো ডে 3-তে গিয়ে হচ্ছে আমরা যাই নিউ আগ্রা ফোর্ট রেল স্টেশনে উঠতে পারবো। নিউ আগ্রা ফোর্ট রেল স্টেশন থেকে কাছেই কয়েকটা হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে আপনারা একটু চেক ইন দিতে পারেন অথবা booking.com থেকে এটা বুকিং দিতে পারেন। ওইখানে আরও কয়েকটা হোটেল আছে, সেটা আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনাদের পরের কাজ হচ্ছে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে, যেহেতু দুই দিন খুব ভালো করে ঘুমায়নি, তাহলে আরামসে একটি ঘুম দিন। ঘুম দিয়ে এর পরবর্তীতে খাবার খেয়ে বিকালবেলা উঠে পড়ুন আগ্রা দেখার জন্যে। তো এই জন্য হোটেলের নিচ থেকে যে কোনো স্থান থেকে চলে আসুন বিজালি ঘর ক্রসিং রোড, সেখান থেকে সিএনজি যোগে 15 টাকা রুপি পার পার্সনে চলে আসুন তাজমহল দেখতে। তাজমহলে গিয়ে টিকিটের কথা বলতে হবে সার্ক কান্ট্রিজ বললে প্রায় 550 কি 530 রুপির মতো হবে টিকিটের মূল্যটা। তো এটা দিয়ে ঢুকতে হবে। আপনার এটাতে একটাই সুবিধা হবে যে সার্ক কান্ট্রি বললে হচ্ছে আপনার টিকিটের মূল্য বেশি হবে, কিন্তু সব জায়গায় আপনি একটি রাষ্ট্রীয় সম্মাননা পাবেন, সবার আগে ঢুকতে পারবেন, আরও যা যা ফ্যাসিলিটিস আছে সবার আগে আপনি করতে পারবেন। তো 3-4 ঘন্টা ওইখানে সময় কাটিয়ে আগ্রা ইমতি দোলায় চলে আসুন। বিকালের শেষ সময়টা আগ্রা ইমতি দোলার ওইখানে কাটান, আমি আপনাদেরকে অবশ্যই বলবো এখানে কাটানোর জন্য, কারণ অনেক সুন্দর একটি ভিউ আগ্রা ইমতি দোলা থেকে পাওয়া যায়। এর পরের দিনের কাজ হচ্ছে আমাদের
সেম ভাবে বিজেলি ক্রসিং থেকে আমরা নিউ আগ্রা ফোর্ট রেল স্টেশনে আবার চলে যাব। নিউ আগ্রা ফোর্ট রেল স্টেশন থেকে আমরা দিল্লির জন্য টিকিট কাটব। দিল্লির জন্য টিকিট কেটে তারপরে আমরা দিল্লি ট্রেনে উঠতে ওঠার পরে 5 ঘন্টার মতো প্রায় সময় লাগবে আমাদের দিল্লি পৌঁছাতে। দিল্লি পৌঁছানোর পর একটা হোটেল নেব, হোটেল নিয়ে আমরা ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর খাবার দাবার দেখবো, নিচের দিল্লি মসজিদের আশেপাশে জামা মসজিদ আছে, জামা মসজিদের আশেপাশে অনেক মুসলিম হোটেল আছে, তো ওই হোটেলগুলিতে আমরা খাবার খেতে পারি। এবং ঘোরার জন্য আমরা এখানে আশেপাশে যদি হোটেল কর্মকর্তাদের কাছেও খবর নেই তাহলে দেখতে পারবো এখান থেকে একটি বাসের টিকিট করা যায়, যেখানে আপনি দিল্লির আশেপাশে সকল স্থানের জন্যে তারা একটি বাস রিজার্ভ করে এবং কিছু 200 থেকে 300 রুপির বিনিময়ে পুরো দিল্লির আশেপাশে, যেরকম হুমায়ুন টপ, মাসি, যেগুলো হুমায়ুন টপ হচ্ছে, কুতুব মিনার, এরকম আরো অনেক কিছু আছে যেটা দেখার মতো, লোটাস টেম্পল আরও সহ অনেকগুলো আছে। এই সমস্ত লিঙ্কে আপনার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো যে কোথায় কোথায় দিল্লিতে দেখতে পারেন। তো এটা আসলে ওনারা এটা ঠিক করে দিবে, আপনার অত টেনশনের কিছু নেই, 200 থেকে 300 রুপির বিনিময়ে আপনি দিল্লির আশেপাশের সমস্ত স্থানগুলো ঘুরতে পারবেন। এরপরের কাজটা হচ্ছে যদি আপনারা চান 2 দিন সময় নিয়ে দিল্লি দেখতে চান, সেক্ষেত্রে দিল্লি 2 দিনের বেশিও সময় নিয়েও দেখতে পারেন। আর যদি না চান তাহলে দিল্লির কাশ্মীরি গেট থেকে আপনারা রাত্রেবেলার মানালির বাসের টিকিট কেটে পড়ুন। মানালির বাসের টিকিট কেটে পড়লে প্রায় 600 রুপির মতো লাগবে, যেতে সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। 12 থেকে 14 ঘন্টা যাওয়ার পরে যখন মানালি গিয়ে পৌঁছলেন তখন একটি দেখবেন মানালি, ওল্ড মানালি যেই জায়গাটা আছে বা সার্কিট হাউস, সেই সমস্ত জায়গায় হোটেল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কম খরচে বেশ সময় নিয়ে এবং ভালো একটি ভিউ নিয়ে দেখতে পারবেন। তো মানালিতে যে সমস্ত জিনিস দেখার মতো আছে আশেপাশের জন্য, হাদিম্বা টেম্পল এটা পায়ে হেঁটেই যাওয়া যায়, তবে সোলাং ভ্যালি দেখার জন্য অবশ্যই একটি বিকাল রাখবেন। এছাড়া বিয়াস নদীর রূপ এটা তো হোটেলের পাশ থেকে দেখা যাবে, এরকম আশেপাশে আরো কয়েকটা স্থান রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। এটা এখানে একদিনের বেশি সময় এর দরকার হবে না, তো একদিন পুরো মানালিতে পাস করে এসে তো একদিন সময় নিয়ে আপনারা চাইলে অমৃতসরের বাসের টিকিট কেটে পারেন মানালি থেকেই। কিন্তু HRTC-র বাসটা আমি অবশ্যই রিকমেন্ড করবো, HRTC-র বাসটা খুবই ভালো, তো আপনার 500 রুপির মতো লাগবে। অমৃতসর বা পাঞ্জাবে যখন গিয়ে পৌঁছলেন যেতে সময় লাগবে প্রায় 12 ঘন্টা, আমি মানালি থেকে অমৃতসর বা পাঞ্জাব থেকে সময় লাগবে প্রায় 12 ঘন্টার মতন। তো পাঞ্জাব গিয়ে পৌঁছানোর পর ওইখানে আশেপাশে জলানি বাগ, গোল্ডেন টেম্পল, এই সমস্ত সকল কিছু রয়েছে, এগুলো আশেপাশেই আছে, আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। তারপরে হচ্ছে ওইখানে আশেপাশে আরও লোকাল সাইট সিইং এর জন্য কিছু মানুষ পাওয়া যায়, সেখান থেকে আপনারা পছন্দ মতো একটা প্যাকেজ নিয়ে 1000 রুপি বা 500 রুপির মধ্যে প্যাকেজ নিয়ে আপনারা এটা দেখতে পারেন। তো অমৃতসর থেকে এরপরের কাজটা হচ্ছে আপনি কলকাতা ব্যাক করবেন, সেখান থেকে কিন্তু রাত্রেবেলা ট্রেনের যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো অমৃতসর বা পাঞ্জাব থেকে আপনি কলকাতায় ব্যাক করবেন প্রায় 800 রুপির মতো লাগবে। তবে একটা জিনিস খেয়াল রাখুন, আপনি কিন্তু যেই পথে গিয়েছিলেন কিন্তু ঠিক সেই পথে আসতেছেন না, আপনি একটু ঘুরে আসতেছেন, যার ফলে আপনারা একটু ভ্যারাইটি দেখতে পাবেন। কলকাতা এসে পৌঁছানোর পর নিউ মার্কেটের দিকে সবাই হোটেল নেয়, যেহেতু নিউ মার্কেট থেকে দর্শনীয় স্থানগুলো দেখা অনেক ইজি। সো নিউ মার্কেটের দিকে একটি হোটেল নেবেন, নেওয়ার পর ফ্রেশ হয়ে আপনাদের প্রথম কাজ হচ্ছে মেট্রোতে কোন জায়গায় কোন ইগুলো আছে সেটা আমি একটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোন মেট্রোর আশেপাশে কোন কোন পর্যটক স্থানগুলো রয়েছে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার জন্য আপনাদের খুবই সোজা হবে কলকাতা ঘোরাটা, কলকাতা ঘোরা মোস্ট অফ দ্য ইজি, এবং বাসে ভ্রমণ করলে বাজেট ট্রাভেলারদের জন্য খুবই সোজা হবে এবং খুব কম পয়সায় ঘুরতে পারবেন। তবে নিকো পার্ক বা ইকো পার্ক যেগুলি সাউথ ক্যালকাটায় আছে এগুলো অবশ্য সময় নিয়ে আরেকটা দিন দেখবেন, তাহলে হয়তো একটু সময় নিয়ে দেখলে আরও রিল্যাক্সে দেখতে পারবেন। আর আশেপাশে যেরকম স্প্ল্যানের দিকে ময়দান আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জেমস প্রিন্সেপ ঘাট, দ্বিতীয় হুগলি ব্রিজ, এরকম মিলেনিয়াম পার্ক, এরকম যে সমস্ত কাছে আইটেমগুলো রয়েছে, যে সমস্ত কাছে দর্শনস্থলগুলি রয়েছে সেগুলো দেখতে পারেন। এগুলোতে বাস ভাড়া করলে চলবে, দূরের বাস ভাড়া করা লাগবে না। এই তো, আর যদি আর একটু সময় পান তাহলে দীঘার জন্য টিকিট কেটে দীঘা যেতে পারেন, অথবা যে পথে গিয়েছিলেন মানে এরপর থেকে শিয়ালদহ স্টেশন থেকে বনগাঁর জন্য আসবেন, বনগাঁ থেকে যশোর রেল স্টেশন আসবেন, তারপরে ঢাকা চলে আসলেন। এই তো, তো টোটাল একটি খরচ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কত টাকা প্রথম দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত খরচ হবে। আশা করি 12,000 থেকে 13,000 টাকার মধ্যে খুবই
রিজনেবল প্রাইসে আপনারা প্রত্যেকটি জায়গা ঘুরতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আরাম আয়েশের কথা চিন্তা করলে কিন্তু খরচ বেশি হবে। যেরকম আমি কয়েকটা স্থানে একদিন থেকে আবার আরেকটি স্থানে মুভ করার কথা বলছি, সেটা কিন্তু আপনাদের অনেকের পক্ষেই এটা সম্ভব হতে নাও পারে। তবে যদি এইভাবে ঘুরতে চান তাহলে খরচ কম হবে, আর যদি একটু রিল্যাক্স আয়েশ ঘুরতে হয় তাহলে আরও 3-4 হাজার রুপি বাড়বে, এইটা হতে হচ্ছে কথা। এই প্ল্যানটা, ট্যুরের প্ল্যানটা আমাদের এক বড় ভাই গিয়েছেন, উনি আমাদের সাথে শেয়ার করেছেন, যার জন্য আপনাদের কাছে আমি এটা শেয়ার করতে পারতেছি। তো বড় ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা এই পথে গিয়ে দেখুন যে কত কম খরচে কতগুলো ডেস্টিনেশন ঘোরা যায়। তো আজকে ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটি ভালো থাকলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।